সামনে রয়েছে লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দলগুলি তারা প্রস্তুতি নিচ্ছে কিভাবে তারা ক্ষমতা দখলের লড়াইয়ে সামনে এগিয়ে আসবে এবং ক্ষমতা দখলের মধ্যে দিয়ে নিজের শক্তি প্রদর্শন করবে। আর এই লড়াইয়ের ময়দানে বর্তমান ভারতবর্ষ দুটি মেরুকরণে বিভক্ত হয়ে গিয়েছে। একদিকে এনডিএ শরিক তথা বিজেপি, তারা সাম্প্রদায়িক নীতি নিয়ে ভারতবর্ষে বিভাজন সৃষ্টি করে একটি দিক, অর্থাৎ হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করে তাদের ভোট ব্যাংক বাড়ানোর চেষ্টা করছে। অপরদিকে অবিজেপি সমস্ত দলগুলি, আঞ্চলিক দলগুলি এবং কংগ্রেস একসাথে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর এই বিজেপি অবিজেপি দুটি দল যখন লড়াই করবে ভারতবর্ষের ময়দানে, তখন কেন্দ্রীয় সিংহাসন কার দখলে যাবে তা একটি জটিল বিষয়। তো সে বিষয়টি নিয়ে আমরা পূর্বে বিভিন্ন আলোচনা করেছি, আগামীতে আরও আলোচনা হবে। এখন আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আগামী লোকসভা নির্বাচনের রাজনৈতিক ফলাফল কী হতে পারে। আগামী লোকসভা নির্বাচনের ফলে যে দীর্ঘ 34 বছর পশ্চিমবঙ্গে যে বামফ্রন্ট সরকার শাসন করে আসছিল, লেফট ফ্রন্টের সরকার, সেই লেফট ফ্রন্ট কটা আসন পেতে পারে, সেই বিষয় নিয়ে আমরা পূর্বের কিছু তথ্য সংগ্রহ করেছি, সেটা আপনাদের সামনে তুলে ধরব। এবং আগামী ভবিষ্যতে আগামী 2024 লোকসভা নির্বাচনে কী ফলাফল হতে পারে তা নিয়েও আমরা আপনার সামনে আলোচনা করব। এখানে আলোচিত সমস্ত বিষয়টি ব্যক্তিগত মতামত, এর পরিবর্তন হতে পারে। আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত কি সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন, আর ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন দেখে নিই কী হতে পারে ফলাফল। এখানে দেওয়া তথ্যটি 1999 সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ রাজ্যের ফলাফল। আমরা দেখতে পাচ্ছি এখানে লেফট ফ্রন্ট 42টি আসনে প্রার্থী দিয়েছিল, যার মধ্যে 29টি আসন তারা জয়লাভ করতে সমর্থ হয়েছিল, যেখানে সিপিএম সিট পেয়েছিল 21টি, সিপিআই সিট পেয়েছিল 3টি, আরএসপি সিট পেয়েছিল 3টি এবং এফবিএল 2টি। আর অপরদিকে এআইটিসি অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, সদ্য প্রতিষ্ঠিত দল ও তার শরিক জোট ছিল বিজেপি, তারা মোট 41টি আসনে প্রার্থী দিয়েছিল, যেখানে 10টি আসন জয়লাভ করেছিল, যার মধ্যে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল 8টি আসন এবং বিজেপি জয়লাভ করেছিল 2টি আসন। আর কংগ্রেসের তরফ থেকেও 41 আসনে প্রার্থী দেওয়া হয়েছিল, যার মধ্যে 3টি আসন তারা জয়লাভ করতে সক্ষম হয়েছিল। চারিদিকে জয় জয়কার, বামফ্রন্ট সরকারের সাফল্যের সময় তারা জয়লাভ করেছিল 29টি আসন। এরপর আমরা যে তথ্যটি দেখে নেব সেটি হলো 2004 সালের লোকসভা নির্বাচনের ফলাফল। চলুন দেখে নেওয়া যাক এই সময় যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের ফলাফল। ইউপিএ জোট প্রার্থী দিয়েছিল 42টি আসন, যার মধ্যে 6টি আসন তারা জয়লাভ করতে সক্ষম হয়েছিল, যেখানে কংগ্রেস 37টি আসনের মধ্যে 6টি আসন জয়লাভ করেছিল। তাছাড়া এনডিএ জোট প্রার্থী দিয়েছিল, তারাও 42টি আসনে, যেখানে মাত্র 1টি আসন জয়লাভ করতে সক্ষম হয়েছিল, যেটা তৃণমূল কংগ্রেসের হাত ধরে এই 1টি আসন জয়লাভ করেছিল। অপরদিকে লেফট ফ্রন্ট অর্থাৎ বামফ্রন্ট সরকারের প্রার্থী ছিল, তারাও 42টি আসনে প্রার্থী দিয়ে 35টি আসন জয়লাভ করতে সমর্থ হয়েছিল, এবং সিপিআইএম যেখানে 32টি আসনে প্রার্থী দিয়ে 26টি আসন জয়লাভ করেছিল, আরএসপি 4টি আসন প্রার্থী দিয়ে 3টি আসন জয়লাভ করেছিল, সিপিআই 3টি আসন জয়লাভ করেছিল এবং এআইএফবি 3টি আসনে প্রার্থী দিয়ে 3টি আসনই জয়লাভ করেছিল। এরপর আলোচনা করব 2009 সালের লোকসভা নির্বাচনের ফলাফল। এই লোকসভা নির্বাচনের ফলাফল লেফট ফ্রন্ট 42টি আসনে প্রার্থী দিয়ে মাত্র 15টি আসন জয়লাভ করতে সক্ষম হয়েছিল, যেখানে সিপিএম প্রার্থী দিয়েছিল 32টি আসন, যেখানে 9টি আসন জয়লাভ করেছে, সিপিআই প্রার্থী দিয়েছিল 3টি আসন, 2টি জয়লাভ করেছিল, এআইএফবি প্রার্থী দিয়েছিল 3টি আসন, 2টি জয়লাভ করেছিল, আরএসপি 4টি আসনে প্রার্থী দিয়ে 2টি আসন জয়লাভ করেছিল। অপরদিকে ইউপিএ জোট প্রার্থী দিয়েছিল 42টি আসন, যেখানে 26টি আসন জয়লাভ করতে সক্ষম হয়েছিল, যার মধ্যে এআইটিসি প্রার্থী দিয়েছিল 27টি, 19টি আসন তারা জয়লাভ করেছিল, কংগ্রেস প্রার্থী দিয়েছিল 14টি, যার মধ্যে 6টি আসন তারা জয়লাভ করেছিল। অপরদিকে ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ নির্দল প্রার্থী দিয়েছিল, যা ইউপিএ সমর্থনে ছিল, যেখানে 1টি আসনের মধ্যে 1টি তারা জয়লাভ করেছিল।
এরপর দেখে নেব আমরা 2014 সালের লোকসভা নির্বাচনের ফলাফল। এই লোকসভা নির্বাচনে কংগ্রেস একাই প্রার্থী দিয়েছিল 42 আসনে, যার মধ্যে 4টি আসন তারা জয়লাভ করতে সক্ষম হয়েছিল। অপরদিকে বিজেপিও নিজে 42টি আসনে প্রার্থী দিয়েছিল, যেখানে মাত্র 2টি আসন জয়লাভ করেছিল। আর তৃণমূল কংগ্রেসও 42 আসনে প্রার্থী দিয়েছিল, জয়লাভ করেছিল 34টি আসন। আর লেফট ফ্রন্ট, যেখানে তারা 42টি আসনে প্রার্থী দিয়ে 2টি আসন জয়লাভ করেছিল। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একদিকে লেফট ফ্রন্ট, অপরদিকে সবাই প্রত্যেকে নিজ নিজ প্রত্যেকটি দল একা একা প্রার্থী দিয়েছিল। আর এই নির্বাচনের ফলাফল, যেখানে তৃণমূল কংগ্রেসের দিকে অনেকটা ভালো ফলাফল হয়েছিল, আর সেখানে তৃণমূল কংগ্রেস ব্যতীত জাতীয় কংগ্রেস 2টি আসন পেয়েছে, 4টি আসন পেয়েছিল, বিজেপি 2টি পেয়েছিল, লেফট ফ্রন্টও 2টি পেয়েছিল। এরপর দেখে নেব সর্বশেষ 2019 সালের লোকসভা নির্বাচনের ফলাফল। এই নির্বাচনে আমরা দেখেছি 2014 সালের নির্বাচনে প্রায় প্রত্যেকটি দল তারা নিজ নিজ প্রার্থী দিয়েছিল, কিন্তু এই নির্বাচনে কিছুটা পরিবর্তন হয়েছে। কংগ্রেস সিপিএম জোটবদ্ধ হয়েছিল, অপরদিকে তৃণমূল এবং বিজেপি তারা একা একা লড়াই করেছিল। এবার দেখে নেওয়া যাক, তৃণমূল কংগ্রেস 42 আসনে প্রার্থী দিয়ে 22টি জয়লাভ করেছিল, বিজেপি 42 আসনে প্রার্থী দিয়ে 18টি জয়লাভ করেছিল, অপরদিকে কংগ্রেস 40টি আসনে প্রার্থী দিয়ে মাত্র 2টি জয়লাভ করেছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু জায়গায় কংগ্রেস সিপিএম জোট হলেও লেফট ফ্রন্টও 42টি আসনে প্রার্থী দিয়েছিল, যার মধ্যে সিপিএম 31টি আসনে প্রার্থী দিয়ে কোনো সিট জিততে পারেনি, FBL 3টি আসনে দিয়ে কিছু জিততে পারেনি, CPIO 3টির মধ্যে কিছুই জিততে পারেনি, RSP 4টির মধ্যে কোনো আসন জিততে পারেনি। পূর্বের বিভিন্ন লোকসভা নির্বাচনের ফলাফলের উপরে দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে যা দেখা যাচ্ছে যে আগামী যে 2024 সালের অল্প সময়ের মধ্যে যে লোকসভা নির্বাচন হবে, সেই লোকসভা নির্বাচনের ফলাফল কী হতে পারে তা নিয়ে আমরা যে আলোচনা করব, তার পূর্বে আমরা দেখতে পাচ্ছি যে বিগত দিনে যে লোকসভা নির্বাচনগুলি হয়েছে ব্যতিক্রমী ফলাফল হতো। কেননা এই রাজ্যের যে দল শাসন ক্ষমতায় থাকতো তার বিপরীতেই বেশিরভাগ সময় তার ফলাফলগুলি হতো। কেননা আমরা দেখেছি যে কেন্দ্রের যে UPA জোট ক্ষমতায় ছিল, সেই UPA জোটের আলাদা একটি ফলাফল কিন্তু প্রত্যেকটি রাজ্য থেকে হতো, এবং যা আমাদের এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যতিক্রম নয়। কিন্তু বর্তমানে তৃণমূল শাসিত এই রাজ্যে ব্যতিক্রম ফলাফল তৈরি করতে পেরেছে। আমরা দেখেছি 2014 সালে লোকসভা নির্বাচনে তৃণমূল অনেকটা ভালো ফলাফল করলো, আবার 19 সালে সে ফলাফল ব্যতিক্রমী তৈরি হয়েছিল। এবার দেখে নিই 2024 সালে CPIM কটি সিট পেতে পারে। আমাদের ব্যক্তিগত মতামতের ভিত্তিতে যা দেখা যাচ্ছে, রায়গঞ্জ লোকসভা নির্বাচনের ফলাফল এবার বামফ্রন্টের দিকে যেতে পারে। কেননা এই লোকসভা নির্বাচনের বিগত দিনের যে ফলাফল, CPIM এবং কংগ্রেস এরা প্রায় বিভিন্ন সময় এরা দখল নিয়েছে। কিন্তু সর্বশেষ 2014 সালে মোহাম্মদ সেলিম এটি দখল নিয়েছিল, তার পূর্বে কোনো দিনই কিন্তু তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রটি দখল নিতে পারেনি। 2019-এর আমরা জানি যে একটি আলাদা ফলাফল হয়েছে, এখানে বিজেপি ক্ষমতা দখল নিয়েছিল। আমার মতে 2024 লোকসভা নির্বাচন এই কেন্দ্রটি CPIM এর দখলে যাবে। অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। এরপরে যে কেন্দ্রটি আমরা দেখে নেব সেটি হলো যাদবপুর কেন্দ্র। এই কেন্দ্রটি সর্বশেষ 3 বার কিন্তু তৃণমূল কংগ্রেস দখল নিয়েছে, তার পূর্বে বিভিন্ন সময় বিভিন্ন ফলাফল এখানে হয়েছে। এখানে 1999 সালে তৃণমূল কংগ্রেস দখল নিয়েছিল, তার পূর্বে সদ্য প্রতিষ্ঠিত WBTC অর্থাৎ রাজ্যের তৃণমূল কংগ্রেস হিসাবে যে প্রতিষ্ঠিত দল, সেই তৃণমূল কংগ্রেস দলই কিন্তু এর ক্ষমতা নিয়েছিল, তার পূর্বে কংগ্রেস নিয়েছে। আর 1991 থেকে পূর্বে আমরা বিভিন্ন সময় CPIM এর ক্ষমতা দখল দেখেছি। 2004 সালের লোকসভা নির্বাচনে এখানে CPIM দখল নিয়েছিল, কিন্তু এইবার 2024 কিন্তু CPIM এই কেন্দ্রটি জয়লাভ করবে বলে আমার ধারণা। অবশ্যই আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।